আসসালামু আলাইকুম। আমার সামনে দেখতে পাচ্ছেন কিছু খেজুর চারা। আসলে আমি এই যে কাপড় দিয়ে, এই যে দেখুন, এই একটি একটি এবং এই পাশে আর একটি, মোট তিনটি খেজুরের গাছ বা চারা বা যাই বলেন এর পরিচয় দিচ্ছি। এটা হচ্ছে খেজুরের চারা মূলত তিন প্রকার হয়, একটা বীজ থেকে, আর একটা টিস্যু কালচার, আর মূলত আর একটি হচ্ছে সাকার চারা। এই সাকার চারা আমার পাশে দেখতে পাচ্ছেন। সাকার কি? যেমন গাছের মাতৃ গাছের গোড়া থেকে আবারও বাচ্চা হয়, কলা গাছের মতন, সেম কলা গাছের মতন অসংখ্য বাচ্চা হয়। তো এটা হচ্ছে মূল কারণ, যে মাতৃ গাছটাতে খেজুর ধরবে সেম ওই বাচ্চাটা তো কিন্তু সেই গুণগত মান থেকে যায়, সেম মায়ের মতন। তো এই চারাগুলো আমি জানেন যে আজ থেকে 3 সপ্তাহ পূর্বে আমি পেয়েছিলাম, হাতে পেয়েছিলাম, আমি ভিডিও দেখাইছি আপনাদেরকে। এবং 3 সপ্তাহ পরে এখন কি অবস্থা, আর 3 সপ্তাহের মধ্যে আমি কি করলাম? প্রথমে যখন দুবাই থেকে এই চারাগুলো আসলো, এক প্রবাসী ভাই পাঠালো, তখন আমি কি করেছি, আমি এটা নিয়ে এসে শুধু খালি ছত্রাক মুক্ত করেছি, ওষুধ দিয়েছিলাম, দিয়ে সদ্য রোদে ফেলা রাখছিলাম, এটা ছায়া জায়গা ফেলা রাখছিলাম, এই বাইরে ফেলা রাখছিলাম গোনা 10 দিন। 10 দিন ফেলানোর পরে 11 দিনের মাথায় আমি তখন এই যে 16-16 সাইজের পলি, এই যে পলিগুলো দেখতে পাচ্ছেন, এই এই পলিগুলো কিন্তু আমি এই চারাগুলো মনে করেন কিছু দিই নাই, শুধু বালি, ঠিক আছে, এই পলির ভিতর এরা গোড়া ঢুকে দিয়ে এখানে বালি দিয়েছি, দিয়ে আবার 10 দিন হলো, ঠিক আছে, এইটা মোট 21 দিন 22 দিন এই চারার বয়স। আসলে আমি আজকে এই চারাগুলো খুলবো আর আপনাদের দেখাবো যে এই তো একটা সাগার চারা, এই চারার থেকে আবার অসংখ্য চারা রয়েছিল। আসলে আমার চেষ্টা প্রচেষ্টা এই কাপড়দের জড়ে রাখার অর্থ এই যে ওই বাচ্চাটা যেন, মানে নতুন সাগারটা যেন বেঁচে যায়। এ তো একটা সাগার, এ আবার সাগার দিয়েছে, সেই গাছগুলো কিন্তু আজকে আমি খুলে খুলে দেখব এবং আপনারা দেখুন যে কি অবস্থা। আমারও মন মানতেছে না, আমি দেখব যে আসলে আসলে নষ্ট হলো নাকি হলো। আমি জানি যে আমার গাছ কখনোই নষ্ট হবে না, তো আপনারা দেখবেন। আসলে খুব বেশি বাধা নাই, যে দেখুন আমি খুলতেছি, ঝামেলা হয়েছে, কিছু ঝামেলা তো হয়েছে। এই কাপড়গুলো আছে খুলে দিব, ঠিক আছে, বেশি ভাবছি লেগে গেল না কি হলো একটু দেখবেন আপনারা, দেখলে আপনারা বুঝতে পারবেন আসলে কি করেছি এখানে। এই যে আসলে বাঁচবে কি না আমি বলতে পারবো না, তবে চেষ্টা চালাচ্ছি। দেখুন আমি যদি ক্যামেরা একটু কাছে নিয়ে এসে দেখাই আপনাদেরকে, যে দেখুন এই যে এই পাশে একটি গাছ, দেখুন অনেক সুন্দর, এই যে দেখুন আবার এই সাইডে, এই দেখুন একটা আছে, এটাও কিন্তু এই সাকার থেকে আবার সাকার। আমার ইয়া হচ্ছে যে এইভাবে জড়িয়ে রাখবো যে এইভাবে জড়িয়ে রাখার অর্থ হচ্ছে এই যে হয়তো এই ছোট গাছ বাঁচানোর জন্য আমার চেষ্টা, এই ছোট গাছগুলো বাঁচানোর জন্য আমি এভাবে ইয়ে করছি। তো এটা তো এখন পর্যন্ত বেঁচে আছে, কিন্তু বলা যাবে না কারণ কি হয়, মানে
আমি এখনো বিশ্বাস পাচ্ছি না, দোয়া রাখবেন। আর আমি এই পাশে যদি একটু খুলি, আর আসলে এগুলো কিন্তু খেজুর গাছের শাখার কলম। হ্যাঁ, এই কলম থেকে আবার কলম, ঠিক আছে, কি একটা মজার বিষয়। আর আমি চাচ্ছি যে একটা করে গাছের দাম অনেক বেশি, যদি এই গাছটি বাঁচানো যায়, তার সাথে যদি বাচ্চাগুলোও বেঁচে যায় তাহলে প্লাস পয়েন্ট, ঠিক আছে। মানে কাকু কম জোড়া দেওয়া লাগতো, আমি খুব বেশি জোড়া দিয়ে দিচ্ছি, এ গাছতে সমস্যা হচ্ছে। খুললাম, এই পাশেরটা খুললাম, অবস্থা এটা তো দেখতে পাচ্ছেন, এই যে, এই যে বাচ্চা রয়েছে, এই পাশে রয়েছে, মারা গেছে, এই সাইডে একটা মারা গেছে অলরেডি, একটা মারা গেছে, বিশেষ করে কি হয় জানো না। মানে ছোটোটা দেখি কি অবস্থা, বাঁচানো খুব রিক্স, কারণ গোড়ার কোনো মাটি ছিল না। তো কারণ আজকে 22 দিন বয়স হলো, দেখুন হাফসি লাগাই ঝামেলা হয়েছে। বেঁচে আছে কিন্তু কি হবে আমি জানি না, পরে আমি আপনারা দেখাবো। এই দেখেন সাকার, আমি যদি দেখাই, এই দেখেন এখানেও সাকার কিন্তু রয়েছে, একটা এ একটি, এ একটি, এ যে একটি, মূলত অনেকগুলো কিন্তু সাকার রয়েছে। তো যাই হোক, আমি এই ভিডিও আপনারা দেখানোর চেষ্টা করতেছি যে আমার এই গাছগুলো, আমি কিন্তু কত 22 দিনে এই অবস্থা, আসলে কি হয় কি অবস্থা, এগুলো কিন্তু জানানোর জন্যই কিন্তু এই ভিডিওটি আমি নিয়ে আসলাম আপনাদের মাঝে, ঠিক আছে। আর আপনারা জানেন যে আমার আমার যে আমার চেষ্টা প্রচেষ্টা চলছে, এখন বিষয়টা হচ্ছে এখানে আপনারা জানেন যে যারা মূলত টিস্যু কালচার সারা পেতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন, অরিজিনাল ভালো মানের টিস্যু কালচার সারা পেয়ে যাবেন। তো আমি আর বেশি কথা বলবো না, আর এই চারাগুলো মাঝের মধ্যে আমি ভিডিও দেবো যে আসলে আমি বাঁচাতে পারতেছি কি না, যদি আমি বাঁচাতে পারি, কারণ এটা হচ্ছে গাছের গোড়ার থেকে আমরা করি কি মাটি দিয়ে ওখানে শিকড় মনে করেন হওয়ার পরে আমরা এই শাখারগুলো সেখান থেকে কাটিং করি, কিন্তু এটা তা নয়, যেহেতু এটা মাটি সহ পাঠাতে অনেক কুরিয়ার খরচ হবে, এসে এটা ডাইরেক্ট গাছের গোড়ার থেকে কেটে দেওয়া হয়েছে, শিকড়ও মনে করেন একটা দুইটা করে শিকড়, সে শিকড়ও মানে অবস্থা খুব খারাপ। তো যাই হোক, এই ছিল আপাতত আজকের এই ভিডিও, যদি ভালো লাগে আপনারা লাইক শেয়ার দেবেন, এবং যারা খেজুরের চারা পেতে চান অরিজিনাল, আমাদের কাছে কোনো 2 নম্বরই নেই আসলে, তারা আমাদের এই স্ক্রিনে নম্বর দেওয়া যোগাযোগ করবেন, তাহলে আপনারা সুন্দর ভালো মান। যেমন আমি একটা প্রমাণ দিচ্ছি, এই দেখুন আমার 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 হাতে, এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এটা কোনো কিন্তু বীজের চারা নয়, এটা কিন্তু টিস্যু কালচার চারা। এটা পেতে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন, ঠিক আছে, ভালো থাকবেন, প্রতিবারের মতো ভালো থাকবেন, এবং আমার জন্য দোয়া রাখবেন। আর আপনারা জানেন আমি সৌদি খেজুরের বাগান সম্প্রসারণ করার জন্য আমাদের নতুন এগ্রো ফার্ম, যাকে হচ্ছে সার্বিক এগ্রো ফার্ম জয়পুরহাট, আসলে আমাদের সেটা লাইসেন্সভুক্ত, এবং আমরা
সেটা নিবন্ধন করতেছি, কাগজপত্র প্রসেসিং করা হয়েছে, আপনারা দোয়া রাখবেন এবং একটা নির্ভরযোগ্য আমরা প্রতিষ্ঠান করতে চাচ্ছি, আপনাদের দোয়া এবং ভালোবাসায় ইনশাল্লাহ আমরা এগিয়ে যেতে চাই। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন, আমাদের পাশে থাকবেন।